কলকাতা। কিন্তু অনলাইনে ভর্তিতেও তো সমস্যা। অনলাইনে ভর্তি হয়েছিলেন আসানসোলের এক ছাত্রী, শনিবার নথি জমা দিতে গিয়েছিলেন জয়পুরিয়া কলেজে। অভিযোগ, তাকে ঢুকতেই দেয়নি দাদারা, তার থেকে 4,000 টাকা দাবি করা হয়েছে। আজ ফের কলেজে যান তিনি, আজও সময় পেরিয়ে গিয়েছে বলে তাকে আটকে দেন কলেজের নিরাপত্তা রক্ষীরা। পরে ভারপ্রাপ্ত অধ্যাপকের সাহায্যে কলেজে ঢুকতে পারেন, কথা বলেন অধ্যক্ষের সঙ্গে। ছাত্রীর অভিযোগ, যিনি টাকা চেয়েছিলেন তিনি কলেজেই আছেন। অন্যদিকে অধ্যক্ষের বক্তব্য, ভর্তির জন্য নির্ধারিত সময় পেরিয়ে গেছে, তবে বক্তব্য মানতে নারাজ ওই ছাত্রী। তার দাবি, তিনি নির্ধারিত সময় কলেজের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অধ্যক্ষ ভর্তি বাতিলের জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ। ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় পরিবার, একই অভিযোগ আরো বেশ কয়েকজন ছাত্রীর। অভিযোগ পেয়ে কলেজে যান ডিসি উত্তর দেবাশিস সরকার। হওয়ার জন্যই টাকাটা চাইছিল কিন্তু আমরা হতে দিইনি, আমরা ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছি। এবার যেই ভেরিফিকেশনের দিন আসা হয়েছে উনি আর ঢুকতে দিচ্ছে না, যেহেতু দেখে নিয়েছে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পেরেছি। সিকিউরিটি গার্ডকে দিয়ে কন্টিনিউ ভিতর থেকে ইনফরমেশন পাঠাচ্ছে যে ঢুকতে যেন না দেওয়া। প্রিন্সিপালের কাছে মানে গেলাম, উনি তো প্রথমত আমাদের কিছু বলতে দিচ্ছেন না। উনি প্রথমে গিয়ে পরে বললেন যে আমি সব কিছু জানি, প্রথম থেকে শেষ অবধি তোমার থার্ড লিস্টে নাম উঠেছিল এবং তার কাউন্সেলিং শনিবার দিন ছিল, তোমরা যথেষ্ট লেট করে এসেছো, তোমরা এসেছো 2 থেকে 2:30-এর মধ্যে, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, সব কিছু আছে, ট্যাক্সি থেকে নামলে। আমার কথা হচ্ছে আমি 2:30-এর সময় আসিও না, ট্যাক্সিতে তো আসিনি, আমি আমার মামার সাথে বাইকে করে এসেছিলাম। তাহলে উনি কি করে এই কথাটা বলতে পারেন? কিন্তু যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি মানে কাউন্সেলিং হয়নি, সেজন্য উনি ভর্তি নিতে কোনো মতেই রাজি নন, উনি কোনো কথা শুনতে রাজি নন, ওনার কথাটাই শেষ কথা। আমি কলেজে অনলাইনে ভর্তি হয়েছিলাম, তারপরে কলেজে আমি মানে খুব অসুস্থ ছিলাম, মানে আমি একদম বিছানা সজ্জা হয়ে গেছিলাম, তাই জন্য আমি আসতে পারিনি। তারপর যেদিন আমার শরীরটা সুস্থ হয়েছে সেদিন আমি এখানে এসেছি, বলছে তোমার দরজা কলেজের জন্য বন্ধ, একটা নাম্বার দিয়েছিল ওই নাম্বারে ফোন করেছিলাম, তো বলছে যে এইভাবে তো হবে না, জয়পুরিয়াতে খুব মেল করতে হবে, খুব ভাগ্য যাদের তাদেরই ওরা অ্যাপ্রুভ করবে, আর যদি এমনি ভর্তি হতে তাহলে 7 থেকে 8,000 টাকা খরচা পড়ে যাবে।